গাজায় হামলা নিয়ে বিপাকে ইসরায়েল, একের পর এক অগ্নি পরীক্ষার মুখোমুখি হচ্ছে দেশটি। এসব পরিস্থিতির মুখোমুখি হলেও তা স্বীকার করেনি ইসরায়েলি প্রশাসন, তবে এবার সে কথা স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধের জন্য তাদের চড়া মূল্য দিতে হচ্ছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের অন্তত 14 সেনা নিহত হয়েছে। এছাড়াও গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলের 153 সেনা নিহত হয়েছে। তিনি বলেন, শনিবার ছিল ইসরায়েলের অন্যতম মারাত্মক দিন, তবে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসরায়েলের প্রেসিডেন্ট সর্বশেষ সেনা মৃত্যুর পর বলেন, আজকের সকাল অত্যন্ত কঠিন, দিন দিন গাজায় যুদ্ধের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে, তবু ইসরায়েল পুরোদমে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এ যুদ্ধ চলমান থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের এটা স্পষ্ট থাকতে হবে যে এ যুদ্ধ অনেক দীর্ঘ হবে। এর আগে গত শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হাজারো গাজাবাসীকে ক্ষমা করার পাশাপাশি আরো 11 ব্যক্তিকে নির্বাহী আদেশে ক্ষমা করেছে বাইডেন। এই 11 ব্যক্তিকে অহিংস মাদক অপরাধের দায়ে অযথা দীর্ঘদিনের সাজা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে বাইডেন বলেছে, এসব পদক্ষেপ মার্কিন বিচার ব্যবস্থায় সমতার ভিত্তিতে ন্যায় বিচারের প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করতে সহায়তা করবে। গাঁজা ব্যবহার ও রাখার অপরাধমূলক রেকর্ড দেশের কর্মসংস্থান, আবাসন ও শিক্ষার সুযোগ ক্ষেত্রে অযথা বাধা সৃষ্টি করছে। গাঁজা নিয়ে আমাদের ব্যর্থ কর্মপদ্ধতি কারণে অনেক জীবন বিপর্যস্ত হয়েছে। আমাদের এসব ভুল সংশোধনের সময় এসেছে। 2022 সালে মিড টার্ম নির্বাচনের আগে গাজা সেবীদের ক্ষমা করার ঘোষণা দিয়েছে বাইডেন, তবে 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের বছর তাদের ক্ষমা করে নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি।